তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টিফানি ফ্যামিলি। থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 10:10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে আম চিড়ে দই মাখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাবাকে দিব, তো বাবা খেয়ে দোকানে যাবে। তো ছেলের কাছে দিয়ে দিলাম, যে তো দাদুকে একটু দেয়াই। তো আমার ছেলে দাদুকে দিতে গেল, আর হচ্ছে একটু বাঁচলো, তো ওইটুকুটা আমার ছেলেকে দিয়ে দিলাম, কারণ আমার ভালো লাগে না খেতে এগুলো। তো এখন বাজে দেখো 5টা, একদম 1:05। আর হচ্ছে সব কাজ, স্নান করা, পুজো করা সব হয়ে গেছে। কেচে জলের মধ্যে সব চুপিয়ে রেখে দিয়েছি, এখনো মেলা টাইম পাইনি। তো রান্না করতে হবে, তো কাজ করতে গেলে অনেকটা টাইম চলে যায়। আর হচ্ছে তোমাদের কালকে বলেছিলাম যে কালকে আমি বাবার বাড়ি যাব, মানে আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন। তো বলেছিলাম যে কালকে বাবার বাড়িতে যাব, গিয়ে অনেক রকম রান্না হবে। আর হচ্ছে অনেক সব বোনরা এসছে, জেঠু কাকু পিসি, তো সব বোনরা এক জায়গায় হব, অনেক আনন্দ করব, তো হইচই করব। কিন্তু যার জন্য জামাই ষষ্ঠী সেই তো নেই, সে গিয়েছে তোমার তারাপীঠ গিয়েছে কালকে, এখনো আসেনি। এবার মায়েরও শরীর খারাপ, মা ধরো রান্না বান্না করতে পারবে, মায়ের শরীরটা খারাপ, এর মা কোথায় কি রাখে আমি না খুঁজে পাই না। তো সেই জন্য মাকে ডেকে নিয়েছি, তো বাড়িতে আমি রান্না করছি। আর বর এখনো তারাপীঠে আছে, কখন আসবে ঠিক নেই। আর ও যদি থাকতো তাহলে ওখানে যেতাম। আর যার জন্য বলো না, যার জন্য জামাই ষষ্ঠী সেই নেই, তো সেই জন্য আমি আর যাইনি। আর দেখি যদি বিকেলে টাইম পাই তাহলে যাবো, ওখানে আড্ডা দিব, বন্ধুদের সাথে দেখা করবো। আর এখন তোমার রান্না করব। তো মা এসছে আমার ছেলের সাথে, কোথায় একটা গেল ওনার দোকানে। আর আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মসুর ডাল করছি, মানে যেটা পছন্দ করে আমার বর, তো সেটাই করছি। ভাবলাম পোলাও করব, খাসির মাংস করব, খাসির মাংস খেতে চায় না, মানে যেখানকার সেখানকার মাংস যদি আনি না ও খেতে চায় না। তো ও যেই দোকান থেকে আনে, ও নিজে হাতে যদি আনে তাহলে খায়, না হলে খায় না। তো ও তো নেই, সেই জন্য কাকে দিয়ে আনাবো খাসির মাংস। ও আমার বর যে দোকান থেকে আনে সেই দোকান থেকে যদি আমরাও আনি, ও বিশ্বাস করে না, খেতে চাই না, তো সেই জন্য বাদ দিলাম। ও যখন আসবে তখনই নিয়ে আসবে, তখন রান্না করে দিব। আর আজকে করব, দেখো এটা চিকেন, মুরগির মাংস করব, আর করব ইলিশ মাছ। তো ইলিশ মাছের ভাপা করব, সেই জন্য দেখো টিফিন বাটিতে পুরো সাজিয়ে রেখে দিয়েছি। এখনো যেগুলো মশলা করব, সর্ষা পোস্ত ওগুলো করা হয়নি, তো ওইগুলো করে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন তো ডালটা প্রায় হয়ে গেছে, ডালটা এখন ছুক দিব। আর কি করব, আর অনেক সবজি আছে, ইলিশ মাছের মাথাও আছে। তো মা আসুক, মাকে বলবো যে চাল কুমড়োটা কেটে দাও, এটা দুটো আছে, এর মধ্যেও আছে, ব্যাগের মধ্যেও আছে চাল কুমড়ো। তো মা আসুক, বলবো যে চাল কুমড়োটা তুমি কাটো আর আমি এগুলো রান্না করি, মা বলবো তুমি চিকেনটা রান্না করো, আমি কেটে কেটে দিচ্ছি। তো চলে এসছিলাম, তো ইলিশ মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, তো একসাথে পেস্ট করে নিয়ে তারপরে আমি ছেঁকে নিচ্ছি। আর দেখো কতটা ছোবড়া ছোবড়া বেড়াচ্ছে দেখতে পাচ্ছো, মানে সর্ষার সেই খোসাগুলো। তো এগুলো পেটে গেলে প্রবলেম হতে পারে, কেন একটু কমুনি, তো সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি। আর এই দেখো এই এইরকম বেরোচ্ছে, আর দেখো কতটা সর্ষার খোসা। আর এদিকে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাত তো উপর দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার মুরগির মাংস, তো মুরগির মাংসটা মাকে দিয়ে রান্না করাচ্ছি। আর খাসির মাংস ভাবলাম করবো না, কিন্তু খাসির মাংসটা করবো। দেখো মুরগির মাংস ওদিকে ভাজা হয়ে গেছে, ভেজে হচ্ছে, তো ওদিকে ভাজা হয়ে গেছে, আর এইদিকে তোমার ভাসছে। তো চলো দেখতে থাকো। তো দেখো একদম সর্ষা পোস্ত, কাজু বাদাম আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন জলের মধ্যে বসিয়ে দিব। গরম হয়ে গেছে, তখন ঢাকনাটাকে লাগিয়ে জলের মধ্যে 15 মিনিট ফোটাবো। তো এখানে মুরগির মাংস হচ্ছে গরম, আর এখানে আমি খাসির মাংসটা করব। খাসির মাংস ধুয়ে সব মাখিয়ে নিয়েছি, নুন হলুদ সর্ষার তেল, আর আলু দিয়ে করব। তো দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আমি,
আর হচ্ছে মা একটু মশলাটা করে দিচ্ছে, সব ইয়ে করে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে, আমি পেস্ট করে নেবো। তো চলো আলুটা ভাজা যাক। তো খাসির মাংসটা কড়াইয়ে কষে তারপর আমি কুকারে করেছি। তো দেখো কালারটা, ওপরে তেলগুলো একদম ভেসে উঠেছে, দারুণ লাগছে দেখতে। তো আমি আর মা মিলে এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করলাম। রান্না করতে করতে বর চলে এসেছিল, তো চুল ছাড়লে গরম লাগে আর চুলটা একদম পুরো ভেজা। স্নান করে উঠে চুলটাকে একদম পুরো এবার দুমড়ে মুচড়ে ক্লিপটাকে আটকে দিয়ে তারপরে রান্না করলাম, নাহলে চুল ছেড়ে রান্না করলে প্রচণ্ড, এমনিতে রান্নাঘরে গরম, তার উপরে যদি আবার চুল ছেড়ে রান্না করতে বসি তাহলে তারা পাক ধুয়ে যাবো। তো আমি আর মা তাড়াহুড়ো করে রান্না করছিলাম, রান্না করতে করতে বর চলে এলো, তো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তো যা হয়েছিল তাই দিয়ে খেয়ে নিয়েছে। তারপর করে আমি ভাবলাম যে থালগুলো ভালো করে একটু সাজাবো, সাজিয়ে ওকে দিব, দিয়ে ভিডিও করবো, ছবি তুলবো। কিন্তু ওর একটু খিদে পেয়ে গেছিল, রান্না মানে কিছুটা এখন বাকি ছিল, তো তখন খাসি মাংস হয়েছিল না, তোমার ওই মুরগির মাংসটাই হয়েছিল, তো ওটা দিয়ে আর ইলিশ মাছ আর ডাল দিয়ে খেয়েছে, মাংস খায়নি। পোলাও তখন হয়েছিল না, পোলাওটা ধরাই আছে, সব রাতে খাবে। আর কি কি রান্না করেছি, আর আমি যেমনটা সাজার যাতে চেয়েছিলাম তো সেরকমটা হলো না, ও তো আগে খেয়ে নিয়েছিল, তো খেয়ে দেয় এখন ঘুমোচ্ছে, আমারও খাওয়া গেছে, আমার মাও চলে গেছে বাড়িতে, আমার ছেলে গিয়েছে আমার মায়ের সাথে। দিদা কখন বাড়ি যাবে, দিদা কখন বাড়ি যাবে, চলো চলো চলো। তো কোনো রকমের রান্নাটা করলো, মা বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, খাবো না, তো খাইয়ে নি, মা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, আমি টুইন বাড়িতে করে দিয়ে দিলাম যে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া সবাইকে দাও। আর এখন বাবা এলো দোকান থেকে, তো বাবাকে দিব আর কি কি রান্না করেছি ওটা বাবাকে সাজিয়ে যখন বাবাকে খেতে দিব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না করেছি। চুল ছেড়ে রান্না করলে না চুল একদম পুরো ইয়ে হয়ে যায়, মানে তেল যতই চিমনি চলুক তাও তেলগুলো উড়ে উড়ে চুলের মধ্যে পড়ে, একদম পুরো আজকে যদি শ্যাম্পু করি, শ্যাম্পু করে রান্নাঘর ঢুকি তাও এইরকম মানে আঠা আঠা টাইপের হয়ে যায়। তো চলো বাবা এখন শ্যাম্পু চলে এসছে, খাবারটা দিয়ে দিই। তো এক ঝলক দেখে নাও কি কি রান্না করেছিলাম। এটা হচ্ছে সাদা ভাত, পোলাও, পাঁপড় ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে লেবু, আর এখানে হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে চিকেন মা রান্না করেছে, ইলিশ মাছের শস্যা মানে ভাপা এটা আমি করেছি, এটা খাসির মাংস, এটা মিষ্টি মিষ্টি বাবা একটাই খাবে, তাও খাবে কি খাবে না সেই জন্য একটাই দিয়েছি। তো চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 7:20 আর 7:20 দেখো অনেকটাই হয়েছে, প্রচুর চিৎকার করে। তো 7:20 বাজে কিন্তু কেবল সন্ধ্যা লাগলো, আর তোমার অনেকটাই দিন বড় হয়ে গেছে, আগে 5:15 ঠান্ডার টাইমে 5:15 তো সন্ধ্যা লাগে, এখন বাজে 7:20, এখন সন্ধ্যা হলো, আর এখন করব তোমার ম্যাগি। ম্যাগিটাকে একটু সেদ্ধ করে সাদা মানে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে ঝরঝরে হয় ধুয়ে নিলে। আর এখানে পেঁয়াজও কুচি নিয়েছি, এবার হচ্ছে আমি ইয়ে করবো, তেল দিয়ে সাদা তেলও করবো, কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটা আমি ভাজা ভাজার জন্য করি, তো সেজন্য কালো মানে মারলেও ওঠে না, আর ডিম দিয়ে করব। তো চলো শুরু করা যাক। আর চাউমিন খাবে হচ্ছে আমার বর, তখন অনেক বেলা করে তারাপীঠ থেকে এসে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল, তো এখন অনেকটা বেলা হয়ে গেল, তো ওর খিদে পেয়েছে, তো এখনো চাউমিন খাবে, তো চলো চাউমিনটা করে দিই। হ্যাঁ তোমাকে তুলছি না, তো প্রচণ্ড গরম লাগছিল, আর আজকে আজকেও গরম পড়ছে, কদিন থেকে খুবই গরম করছে। আর তোমার হচ্ছে এখন গা ধুলাম, বরকে চাউমিনটা করে দিলাম, করে দিয়ে আমি ঠান্ডা ড্যাং ডাইরেক্ট চালিয়ে দিয়ে ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে গাকে ধুলাম, ধুয়ে তোমার সন্ধ্যাটা দিলাম, আর এখন তোমার এই যে চাদর পাতবো বিছানায়, আর অনেক আজকে সব কেচেও ছিলাম আর রোদেও দিয়েছিলাম, তো সব তুলে এখানে নিচে সব রাখলাম, এখন চাদরটাকে পেতে তারপরে এগুলো গোছাবো। এই দেখো সব রোদ দিয়ে দিয়েছিলাম আর কেচেছিলাম, আর এই যে সব রোদ দিয়েছিলাম, এখন চাদরটাকে পেতে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম।